জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন ম্যাচের একাদশে থাকলেও বাকি দুই ম্যাচে ছিলেন বিশ্রামে। বিশ্রাম বলা হলেও মূলত ফর্ম হারিয়ে একাদশে নিজের জায়গা খুঁয়েছেন লিটন, এমনটা বলাই যায়। ফর্মের ঘাটতির কারণে লিটনের পরিবর্তে বিবেচনায় এসেছিলেন আর এক উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক বিজয়ও, কিন্তু দৌড়ে শেষ পর্যন্ত টিকে গেলেন লিটন। বিশ্বকাপের স্কোয়াডে এলকেডিকে রাখার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, লিটনকে রিপ্লেস করতে হলে একজন উইকেট রক্ষকও নিতে হবে, শুধু ওপেনার বিবেচনা করলে হয়তো ভিন্ন নাম আসত। এনামুল হক বিজয়ের নাম আমরা আলোচনা করেছি, ফর্মের ঘাটতির পরেও লিটনের উপর আমরা আস্থা রেখেছি। লিটন ছাড়াও 15 সদস্যের দলে উইকেট রক্ষক ছিলেন একমাত্র জাকের আলী অনিক। বিকল্প উইকেট রক্ষক ব্যাটার নিতেই হতো আর একজন। এই জায়গায় লিটনের সঙ্গে বিজয়ের নাম আসে, দুজন আবার ওপেনার। সব মিলিয়ে লিটনের দক্ষতা বিবেচনায় নিয়ে তার উপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। তাকে ফর্মে ফেরানোর জন্য কোচিং স্টাফ কাজ করেছেন বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক। এ নিয়ে লিপু বলেন, শুধু একজন ওপেনার নয়, তার উইকেট কিপিং অ্যাবিলিটিও বিবেচনায় এসেছে। তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। যে দুই ম্যাচ খেলেনি তার আস্থার জায়গা পুনরুদ্ধারের চেষ্টা কোচিং স্টাফ করেছে। এটা তো আর বলা যায় না কতটা পুনরুদ্ধার করা যাচ্ছে, তবে বল সিলেকশন, শর্ট সিলেকশনে লক্ষ্য করেছি সেখানে আরও উন্নতির জন্য কোচিং স্টাফরা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই বলাই যায় নির্বাচকরা লিটনের উপর শতভাগ আস্থা রেখে তাকে নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা সাজিয়েছেন। এখন বাকি কাজ লিটনকে করতে হবে। অবশ্যই এই ক্রিকেটারও বসে নেই নিজের সেরা ছন্দে ফিরতে, অনুশীলনে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। ঘাম ছড়াচ্ছেন ব্যাট হাতে, আর নিজের ব্যাটিং নিয়ে কতটা সিরিয়াস তা অনুমান করা যায় জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের পর। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা শেষ হতেই মিরপুরের সেন্টার উইকেটে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন। শুধু ম্যাচ ডে না, এর পরেও ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন। লক্ষ্য, যে কোনো মূল্যে ফর্মে ফিরতে হবে। চলতি বছর লিটন 6টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, একবার 30-এর বেশি অর্থাৎ 36 রান করতে পেরেছেন। বাকি ম্যাচগুলোতে লিটনের রানের সংখ্যা যথাক্রমে 0, 7, 1, 23 ও 12, যা লিটনের নামের সাথে একেবারেই বেমানান। তাই লিটনকে ফর্মে ফেরাতে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এর মাঝে প্রশ্ন একটি, লিটন কি আস্থার প্রতিদান দিতে পারবেন? উত্তরের জন্য কেবল অপেক্ষাই করতে হবে। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।